আপনারা সকলেই জানেন ইতিমধ্যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আগামী 8ই জুন তাকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে, এবং এই বিষয়ে আজকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রুজিরা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার এই যে দুবাই সফর সন্তানদের সঙ্গে নিয়ে, সেই সফরের কথা তিনি এর আগেই জানিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের এবং সংশ্লিষ্ট আধিকারিকদের। একথা তিনি জানিয়েছিলেন যে তিনি সন্তানদের নিয়ে, দুই সন্তানকে নিয়ে তিনি দুবাই যাবেন, এবং তার এই দুবাই যাত্রার বিষয়ে সম্পূর্ণ বিষয়টি ইডিকে জানানো হলেও ইডি সেই সময় তাকে এই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি বা তাকে জানায়নি যে তিনি যেতে পারেন না বা যেতে পারেন, অনুমতিও দেয়নি, কোনো কিছুই নিষেধাজ্ঞাও আরোপ করা হয়নি। এই 5 থেকে 13ই জুন তিনি যে সন্তানদের সঙ্গে দুবাইতে থাকবেন তা জানানোর পরেও হঠাৎ করে কেন বিমানবন্দর থেকে ফিরিয়ে আনা হলো, সেই বিষয়টি কিন্তু আজকে অবশ্যই প্রশ্ন উঠছে। আজ সকালে বিমানবন্দরে তাকে আটকে দেয় অভিবাসন দপ্তর, তারপর বেশ কিছুক্ষণ রুজিরাকে ওয়েটিং রুমে বসিয়ে রাখার পর বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়, এবং তারপরেই সংবাদ মাধ্যম জানতে পারে যে অভিষেককে জয়াকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 8ই জুন বৃহস্পতিবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কয়লা মামলার তদন্ত সূত্রেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। গত বছর 23শে জুন রুজিরাকে তলব করেছিল ইডি, এবং সেদিন ছোট ছেলেকে কোলে নিয়েই দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও ডাকা হয়েছিল, এবং আজকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেওয়ার প্রেক্ষিতে বলা হয় যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে তাকে অমান্য করে তিনি দেশের বাইরে যাচ্ছিলেন, আজকে সমনও ধরানো হয়েছে তাকে। কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি আগেই ইডিকে জানিয়েছিলেন যে 5 থেকে 13ই জুন তিনি সন্তানদের সঙ্গে দুবাইতে থাকবেন, সেক্ষেত্রে সেই সময় কেন ইডির পক্ষ থেকে তাকে জানানো হলো না, সেই বিষয়টিও কিন্তু প্রশ্ন উঠছে।